বিপিএল এর চলতি নবম আসরে অসদাচরণের জন্য ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান সহ তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। বাকি দুই ক্রিকেটার হলেন বরিশালের এনামুল হক বিজয় এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হোসেন সোহান। তিনজনের ম্যাচ ফি থেকে 15% করে কেটে নেওয়া হবে। সবাই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মঙ্গলবার রংপুরের বিপক্ষে বরিশালের ইনিংস শুরুর আগেই ঝামেলার সূত্রপাত। চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে থাকায় রকিবুল হাসানের থেকে বল কেড়ে নিয়ে অফ স্পিনার শেখ মেহেদি হাসানের হাতে তুলে দেন রংপুরের অধিনায়ক সোহান। নিয়ম অনুযায়ী আগে বোলার বল হাতে নেবেন, তারপর দুই ওপেনার ঠিক করবেন যে কে স্ট্রাইকে থাকবেন। এই নাটক দেখে ডাগ আউট থেকে হনহন করে মাঠে প্রবেশ করেন বরিশালের অধিনায়ক সাকিব। আম্পায়ারের সঙ্গে কিছু সময় তর্ক করে তিনি মাঠ ছাড়েন। এভাবে মাঠে প্রবেশ করার কোনো নিয়ম নেই। অন্যদিকে নুরুলও বারবার বোলার পরিবর্তন করছিলেন, তাই দুজনকেই জরিমানা করা হয়েছে।